সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এসেছি মগরাকান্দা সাভার। দর্শক, এখানে সনাতন পদ্ধতিতে গরুর লালন পালন করা হয় সেই অনেক বছর হলো। তো আঙ্কেলের কাছ থেকে জানবো আমরা কীভাবে উনি গরু লালন পালন করেন এবং কতদিন হলো করেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল একটু জোরে বলবেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আঙ্কেল আপনার নাম? আমার নাম ফয়জল। আচ্ছা আঙ্কেল, যে জানতে পারলাম আপনি যে অনেক বছর হলো গরু লালন পালন করেন, তো কতদিন হলো করেন এটা? কত বছর? 20-30 বছর। তো 20-30 বছর যে গরু লালন পালন করেন, এটা কিভাবে পরিচর্যা করেন? এই যে গরু ফালি, ঘাস খাওয়াই, বড় হয় বেশি। আচ্ছা, কোন কোন ধরনের গরু লালন পালন করেন বেশি? সার গরু না গরু লালন পালন করেন? গাই বাচ্চা সব। আচ্ছা, আপনি তো চাইলে অন্য কোনো ব্যবসা করতে পারতেন, তো গরুর ব্যবসা লালন পালন কেন করেন? গরুর ব্যবসা একটু উন্নত, বেশি লাভবান হইতেছে, মানে লাভবান বেশি এটাতে। তাই যে আমরা যে ছোট সার গরুটা দেখতে পাচ্ছি, এই ছোট সার গরুটা কতদিন বয়স হয়েছে এটা? এটার 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, এটা কি মানে এখনো তো দাঁতে নেই? পালের বাচ্চা। আচ্ছা, এটা যদি বিক্রি করতে চান এখন, এটা কত টাকা দাম হবে? 45-45। মানে আপনি বিক্রি করবেন কত হলে? আরো বেশি। আচ্ছা, তারপরে যে পাশে গাভী গরুটা দেখতে পাচ্ছি, এই এটা কত লিটার দুধ হয় প্রতিদিন? 5-6 কেজি হয়। মানে প্রতিদিন 5-6 কেজি। কয়টা গাভী আছে আপনার এখন? এখন আপনার খামারে মোট কয়টা গরু আছে? আষ্টটা। আর গুলো কি বাইরে মানে ছেড়ে দিয়েছেন? আচ্ছা, এই যে গরু দেখতে পাচ্ছি, আপনার মূল ইনকামের উৎস কি এখান থেকে? মূল ইনকামের উৎস কি খামার থেকেই? আর অন্য কিছু করেন না? এই খামার থেকে এই ইনকাম দিয়ে আপনার কি চলে সংসার? কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে 4 মেয়ে। তাদেরকে তারা কি করেন এখন? তারা ওই যে হাত ধরে হাত কাজে করে, কাজ করে। মানে তাদেরকে কি মানুষ মান করছেন খামারের থেকে ইনকামের পয়সা থেকে? আচ্ছা, আপনি কি বলবেন যে খামার করে কি মানে স্বাবলম্বী হওয়া যায়? এটা কিভাবে মানে পরিচর্যা করতে হবে একটু বলবেন। এই যে গরুর ঘাস খাওয়াই, ছাটি ভুষি খাওয়াই। আচ্ছা, কেউ যদি গরুর খামার করতে চায় তো তাদের জন্য কি পরামর্শ আছে আপনার? তাদের জন্য ওই যে ঘাস কিনে আনবো, ঘাস পানি খাওয়াইবো, বড়ইবো, আবার বিক্রি করে লইব, আবার কিনে আনবো, বিক্রি করে লইব। সেক্ষেত্রে কি মানে সে স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ, আল্লাহ দিলেও হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটা গরু যদি কিনতে যায় কত টাকা লাগতে পারে? গরু হেইটা বলা যায় না, ওইটা বেশি আছে কম আছে। তারপর অনুমান যে এত টাকা হলে সে একটা গরু কিনে কি করতে পারবে? এত টাকা মনে করে যে ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন যে উনি খুব ছোটোবেলা থেকে মোটামুটি 30 বছর গরু লালন পালন করেন, এবং গরু লালন পালন করে উনি ওনার সন্তানকে মানুষ করেছেন, এবং এই খামার থেকে ওনার মূল ইনকামের উৎস। তো আমরা আরও কিছু তথ্য জানব, চলুন দর্শক। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন ওনার কিছু দেখছেন দর্শক, ছোট সার গরুগুলো এখানে বেঁধে রাখা হয়েছে। এটা ওনার খামারেরই সার গরুগুলো, বাছুরগুলো। তো উনি সার গরুগুলো বড় করে মোটা তাজা করে বিক্রি করেন সনাতন পদ্ধতিতে।
দেশীয় খাবার খাইয়ে। দেখতে পাচ্ছেন দর্শক, এটা এই সার ছোটো ছোটো সার গরুগুলো কুরবানির জন্য রেডি করা হচ্ছে মূলত। তারা দর্শক দেখতে পাচ্ছেন কাঁচা দুধ পানাইতেছেন। কাকা প্রতিদিন কতবার গাই পানান, কতবার গাই দেবান প্রতিদিন? দুই বেলা কত লিটার? আসতো 9 কেজি। কত টাকা লিটার ধরে বিক্রি করেন তুই? 70 টাকা। আপনারা নিজে বিক্রি করে আসেন না কেউ নিয়ে যায় এখান থেকে? নিজেরাই বিক্রি করি। বাইরে বাড়ি দিয়ে আসেন না? হ্যাঁ, বাড়ি দিয়ে। আচ্ছা কাকা, দেশি গরু থেকে লাভবান হওয়া যায় না, মানে অন্য বাইরে কোন জাতের গরু দিয়ে লাভবান বেশি হওয়া যায়? অস্ট্রেলিয়ান ক্রস গরু থেকে নাকি দুধ বেশি উৎপাদন হয়, তাহলে সেই সব গরু পালন করেন না কেন? করি, এইটা তো আচ্ছা না, এখন ওই সব গরু তো লালন পালন করলে বেশি দুধ পাবেন বা বেশি লাভবান হওয়া যায়, তাহলে সেগুলো কেন করেন না? আচ্ছা, তার মানে অল্প পুঁজিতে দেশি গরু পালনটাই। তার মানে অল্প পুঁজিতে দেশি গরু পালনটাই বেটার নাকি? আচ্ছা, মানে বড় গরু পালতে গেলে বড় জায়গা লাগবে? বড় জায়গা লাগে, আবার মানুষের মুখ টুখ ভালো না, বেড়া দেওয়া ভালো লাগে, প্রচুর দিকে বেড়া দিয়ে ভিতরে রাখতে ভালো লাগে, ভিতরে খাওয়া দাওয়া ভিতরে সব করুন লাগে বড় গরু। আচ্ছা কাকি, গরুর কি কি রোগ হয় কোন তো? গরুর রোগ আমরা পাতলা পায় না হয়, ভাইয়ের শিখাটা গা হয়, আবার মহামী শিলা খেলে এখন গাছ খাইবার চায় না। এই ধরনের রোগগুলো কেন হয় একটু বলবেন? মানে কি কি ওষুধ দেয় আপনি জানেন? এগুলা জানি, ফাউচার দেয়, বড়ি দেয়, ইঞ্জেকশন দেয়, আর গরুর যে কৃমি হয় কৃমির ওষুধ খাওয়ান? আচ্ছা, আপনারা কি গাভী গরু বিক্রি করেন? তার মানে আপনারা ওই গরুর বাচ্চা গুলা রাখে, গরু গুলা বিক্রি করে দেয়? আচ্ছা, বাচ্চা কি বকনা গুলা রাখেন না ষাঁড় গুলা রাখেন? আচ্ছা, ষাঁড় বাচ্চা গুলো কি কুরবানিতে বিক্রি করবেন? কুরবানিতে না, ওইগুলা কি ওই যে মানে বড় করে মোটা তাজা করে এগুলো বিক্রি করলে লাভ বেশি হয়? লাভ বেশি হয়, এই ধরনের আমরা লাভ কম হইব, এই গরু যদি আমরা বড় করে পাইলে বেশি 80-90 লাখ যাইব। 80-90 হাজার যাইব, হ্যাঁ, যদি বড় করে বেশি বড় করে। আর
আর এখন যদি বিক্রি করেন ৪০,০০০ টাকা। ঠিক আছে কাকি, ভালো থাকেন। ওকে, দর্শক শুনতে পেলেন যে এই গরুগুলো যদি এখন বিক্রি করতে চায়, ছোট বকনা বাসুর বা ষাঁড় গরু, তাহলে ৪০-৪৫,০০০ টাকা বিক্রি করতে পারবেন। আর যদি বড় করে বিক্রি করেন তাহলে অবশ্যই ৮০-৯০,০০০ বা ১,০০,০০০ টাকা বিক্রি করতে পারবেন। তো দর্শক, আপনারা যদি অল্প পরিসরে শুরু করতে চান তাহলে এইভাবে ছোট বকনা বাসুর দিয়ে শুরু করতে পারবেন এবং গাভী গরু দিয়েও শুরু করতে পারবেন। তো দেশ আপনার যদি পয়সা কম থাকে তাহলে দেশি গরু দিয়ে শুরু করতে পারবেন, অথবা পয়সা বেশি থাকলে তাহলে অস্ট্রেলিয়ান ক্রস গরু দিয়ে শুরু করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।